রব্বুল আলামিন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, এ আল্লাহ আমাদের গর্ব, রব্বুল আলামিন তার 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 কবরে তুমি তার সব পৌঁছে দাও। বাস্তবতে 75 পরবর্তী বাংলাদেশে আমাদের রাজনৈতিক গণ আন্দোলনগুলো হয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন বলি আর যে কোনো আন্দোলন ঢাকার রাজপথে, সেখানে অনেক ক্ষেত্রবর্তীতে নেতৃত্ব হয়েছে। যে কাকটা একজন রাজনীতিকের ছিল, যে কাকটা ছিল আমাদের একজন সমাজ নেতার থাকার কথা, সেই কাকটা একজন কবি হিসেবে সে এই নেতৃত্ব জায়গাটা দিয়েছিল। ফলে রুদ্রদা আমাদের শুধু একজন কবি না, আমাদের সমাজ সমস্যা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। রুদ্র আমাদের জন্য যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়ে গেছে, যে অবস্থানটা এই বাংলাকে আজকে সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে বা এই আমাদের সামাজিক যে অবস্থানটাকে সেটাকে কিন্তু বাইরের চলতে চলে গেছে। আমাদের এখানে আমি প্রচুর লোক আসে এই বাড়িতে, যারা রুদ্র কবর জায়গা করতে আসে, রুদ্রের বাড়ি দেখতে আসে, তারা কিন্তু বিভিন্ন বিষয়ে আলাপ করে, যে রুদ্রের এই গ্রাম, এখানে শিক্ষিত হার কেমন, এখানে লোকের কালচারাল দিকে তাদের কতটা উন্নতি, এইসব বিষয়ে কিন্তু তারা আস্তে আস্তে আলাপ করে। কিন্তু আমরা তো অনেক কথা বলতে তাদের দিতে পারি না, আমরা কিন্তু ওই একটা জায়গায় এই মন্ডল উপজেলা পিছিয়ে আছে, সেটা হচ্ছে কালচারাল সাংস্কৃতিক খেলাধুলাও আমাদের কিন্তু আগের থেকে অনেক পিছিয়ে গেছে। সাথে সাথে যে মূল যে কলা সাংস্কৃতিক যে বিষয়টা, এগুলো কিন্তু আমরা একদমই অনেক পিছনে চলে গেছি। বাংলা পরিষদ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুর আলম রুদ্রের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নেবার জন্য অনুরোধ করছি। এবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ মাজার তার ভাইরা আত্মীয় স্বজন যারা শহীদ হয়েছেন।